আজকে তো মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, তো হঠাৎ করে আগে জুন মাসের 18 তারিখ পূর্ব অংশের যে ওয়ালটা আছে এটা পলিমন রাজশাহী স্কুলে এটা ঘুরে গেছে, ঘুরে এখন গটর ভাঙছে, টিউবওয়েল ভাঙছে, ঘরের জিনিসপত্র নষ্ট হয়েছে। আজকে আবার জল জমছে তাদের ড্রেনেজ সিস্টেম নাই স্কুলের, তো না থাকাতে এই জলটা সবটা পুরোটা প্রেশার ক্রিয়েট করছে ওয়ালের মধ্যে, ওয়ালটা সহকারে ভেঙে পড়ছে, তো বাড়ি ঘরের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। টিউবওয়েল টিউবওয়েল আমার একটা অনুষ্ঠান আছে, শ্রাদ্ধ অনুষ্ঠান, সেটাও ইয়ে হয়েছে, হ্যাম্পার হয়েছে, তো এখানে ঠাকুর গর্তর আছে সেইটাও নষ্ট হয়ে গেছে। গিয়ে এই বিশৃঙ্খল অবস্থা চারিদিকে, এই অবস্থায় অনুষ্ঠান করা, রাস্তা রাস্তার মধ্যে প্রচুর জল জন্য থাকে, মানুষ আসা যাওয়া করার সুবিধা নেই, পাড়ার লোকেও চলতে পারে না, এই অবস্থা চলছে। একবার জানানো হয়েছে তহসিল কাছের থেকে আইসার ইনকোয়ারি করছে, কিন্তু তারা আপনাদেরকে 5 টাকা সাহায্য সহযোগিতা করছে না সরকারের তরফ থেকে, এবং এডুকেশন ডিপার্টমেন্টও করে নাই এবং ডিজাস্টার ম্যানেজমেন্টও করে নাই, SDM থেকেও কোনো কিছু সাহায্য করছে না। আইসে আইয়া ইনকোয়ারি করছে, সমস্ত কিছুই নেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছুই আমরা পাই নাই।